মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারের তলা গ্রামে তুচ্ছ ঘটনা, বোনের জামাইকে মারধর করেছে দুই শ্যালক। এই ঘটনায় গ্রামবাসী দুই শ্যালককে দুলাভাইয়ের বাড়িতে আটক করে। পরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ এসে দুই শ্যালককে আটক থেকে উদ্ধার করে। বোনের জামাই আলমগীরের শ্বশুর বাড়ি হচ্ছে গণকপাড়া গ্রামে। এখানে বসে গুছাইতেছে আর বুট জুতা দিয়া ছোট ভাইটা উঠে মানে ই করতেছে, এই যে লাইতাইতেছে গুছাইতেছে, টাইম না উঠাইতে পারি না, চিকই পারি বাবা গো আমার ছেলেরে আর মাইরো না, আমি গলার ধরে বাবা গো আমার ছেলেরে আর মাইরো না, আর মাইরো না, কি অপরাধ আমার ছেলের? কি আমার বড় ভাই বিদেশ থেকে আসছে, মাসে কানি হয়েছে, আর সুন্দরভাবে জীবনযাপন করতেছে। তা স্বামী স্ত্রী গত রাত্রে ঝগড়া লাগছে, আমরা আর কিছু জানি না, তো মার কাছ থেকে শুনছি সকালে ঝগড়া লাগছে। গতকাল রাত্রে 10টার সময় আমরা স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে, আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, সেদিন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা চিনি না, তারা দুইজন তিনজন নিয়ে আসছে, আর তাদের দুইজনকে জানি, একজনের নাম শাহিন আর আরেকজনের নাম সাইদুল, আর তিনজনের নাম আমরা জানি না, এরা নিয়ে আসছে। বাইক ফিরে দেওয়ার পরে দরজাটা লাগাইলে, দরজাটা লাগাইলে বলে হাসবার, আমি দৌড়াইয়া এখান থেকে চিকরা পাকড়া করতে করতে দৌড়াইয়া আমার চাষ ভাইয়ের কাছে গেছি, আমি কি বললাম তোর ভাইয়ের মেয়েরা লাইতেছে।